2 বছর আগেও খুবই সচ্ছল ছিলেন তিনি, ছিল নিজের বাড়ি, সন্তানকে বানিয়েছে কোরআনের হাফেজ, কিন্তু এখন পরিবার নিয়ে থাকেন জনাজীর্ণ ভাড়া বাসার একটি রুমে। হঠাৎ অসুস্থতায় সম্পূর্ণ অন্ধ হয়ে গেছেন আনোয়ার হোসেন, চিকিৎসার ব্যয় মেটাতে হারিয়েছেন সব সঞ্চয়, এখন অন্যের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন পৃথিবীর আলো দেখতে চাওয়া অসহায় মানুষটি। চোখে কালো সানগ্লাস, হাতে লাঠি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজিয়া পশ্চিম পাড়ার একটি গলির এই দৃশ্য প্রতিদিনের। দৃষ্টিশক্তি হারিয়েছেন 2 বছর আগেই, এখন মানুষটি কান খাড়া করে রাখেন পরিচিত কেউ পাশ দিয়ে যায় কিনা, ব্যাকুল থাকেন ডেকে কথা বলার জন্য। বলছি এই এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেনের কথা, যে সন্তানকে জীবনের পথ দেখানোর কথা ছিল তার এখন নিজেই পথ চলেন সেই ছেলের দৃষ্টিতে ভর করে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে 1.5 লাখেরও বেশি টাকা বেতনে চাকরি করতেন তিনি। 2018 সালের নভেম্বরে স্ট্রোকের পর অন্ধ হয়ে যান আনোয়ার হোসেন। চিকিৎসা করাতে গিয়ে নারায়ণগঞ্জের নিজ বাড়িসহ হারিয়েছেন সব কিছু, এখন পুরো পরিবার নিয়ে থাকেন ভাড়া করা এই কক্ষে। আমার বললাম যে লাইটগুলো জ্বালাই দাও, লাইট তো জ্বালানো, তখন কটা বাজতো আমি জানি না, ওই দিনের বেলা। আমি বললাম যে কী করে দিনের বেলা, আমি তো কিছু দেখতে পাইতেছি। আনোয়ার হোসেনের ঘরে এখন হাসি নেই, কোনো উৎসব উচ্ছ্বসিত করে না স্ত্রী সন্তানদের। উপার্জনক্ষম একমাত্র মানুষটির চোখে আলো না থাকায় সকলের চোখেই পানি। যে মানুষটি একসময় দুহাতে অন্যকে সহায়তা করেছেন, এখন নিজেই হাত পাচ্ছেন মানুষের কাছে। একটা জিনিস চাই আল্লাহ তাআলার কাছে, আমার চোখের দৃষ্টি, আমি যাতে আবার 8-10 জনের মতো, আমি যাতে আবার সবার মতো চোখের দৃষ্টি নিয়ে দেখতে পারি, কোনোরকম ছেলে মেয়ে নিয়ে মানবতা জীবনযাপন করতে পারি। আমি দেশবাসীর কাছে, সবার কাছে দোয়া চাই, এবং সবাই আমার পাশে আসুক, সাহায্যের হাত বাড়িয়ে দিক আমার চিকিৎসার জন্য। আনোয়ার হোসেনের ছেলে কোরআনের হাফেজ, মেয়ে ক্লাস 7-এ, বাবা তাদের দেখতে পায় না, এই কষ্ট যেন পাহাড় সমান। কর্মহীন পিতার কাছে এখন আর আবদার করে না ওরা, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আর দেখে বাবার লুকিয়ে চোখের জল মোছা। আসার সময় বলতো, বাবু তুমি আমার জন্য কিছু আনবা না, বাবা তোমার কি লাগবো বলো, আর এখন তো আমাকে আমাদেরকে কি লাগবো এটাও বলতে পারতেছে না, আর কি বা বলবো। আগে বলতাম আব্বু আমার টাকা দরকার আছে, স্কুল যাওয়ার আগে বলতাম আব্বু আমার টাকা লাগবো, বলার আগেই টাকা দিয়ে দিত। অবস্থা দেখে আমি চাই না, কিছুই চাই না, আব্বু তো এখন বললে আরো কষ্ট হবে। টেলারি কাজ করি, ছেলেটারে মোবাইলের কাছে শিখতে দিছি, এইভাবে চলতে আছে। বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করিয়েছেন তিনি, কিন্তু চোখের অপটিক্যাল নার্ভ দুর্বল হওয়ায় আর আলো ফেরেনি। চিকিৎসকরা জানিয়েছেন শুধু চীন ও যুক্তরাষ্ট্রে এর ভালো চিকিৎসা সম্ভব, এজন্য প্রয়োজন অন্তত 25 লাখ টাকা। আনোয়ার হোসেনের চোখে আলো ফেরাতে হৃদয়বান্ধের সহায়তা চেয়েছে পরিবারটি। সাহায্য পাঠাতে পারেন মোহাম্মদ আনোয়ার হোসাইন, হিসেব নম্বর 1761-0164-958, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, অথবা বিকাশ ও নগদ অ্যাকাউন্ট 0171-200-126-0164-848-020, এবং রকেট অ্যাকাউন্ট 0171-200-126-9। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।